আলহামদুলিল্লাহ দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালো আছি প্রচলিত ভুল সেটা নিয়ে আজকে আলোচনা করব মানুষ অনেক সময় বলে থাকে কোন ব্যক্তির প্রথম সন্তান যদি মারা যায় তাহলে দ্বিতীয় সন্তানের কান নাকি ফুটো করে দিতে হয় ছিদ্র করে দিতে হয় নয়তো বা তৃতীয় সন্তানটাও মারা যাবে হ্যাঁ এবং আজগুবি কথাই আমরা শুনেছি দর্শক এই কথাটুকু কতটুকু সত্য এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে আপনারা আমার সাথেই থাকুন চলে যায় মূল কথাই তার আগে আপনাদেরকে কাছে অনুরোধ দর্শক এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা কোনটি বাজিয়ে দিন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন মানুষ যারা সত্য জানতে পারে কোরআন হাদিস জানতে পারে ইসলাম জানতে পারে দিন শিখতে পারে এজন্য ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন হ্যাঁ চলুন মূল কথাই কথাটা ছিল মানুষ বলে ছোট্ট সময় থেকে অনেক শুনে আসতেছি যদি কোনো ব্যক্তির প্রথম সন্তান মারা যায় তাহলে দ্বিতীয় সন্তানের কান ফুটু করে দিতে হয় ছিদ্র করে দিতে হয় নয়তো দ্বিতীয় সন্তানও মারা যাবে হ্যাঁ এমন কথা শুনেছি অনেকবার শুনেছি এটা ভ্রান্ত কথা একেবারে বানোয়াট কথা কোরআন হাদিসের কোথাও এর সত্যতা নাই কোরআন হাদিসের কোথাও এর কোনো প্রামাণিক কোন প্রমাণ জন্য দলিল যুগ কোথাও কোনো কথাই নাই একটা দুর্বল হাদিসও এমন নাই হ্যাঁ এটাই ভ্রান্ত এটা হয়তো মুরব্বিদের কোনো কৌল ছিল এটা এভাবেই সমাজের মধ্যে রেওয়াজ হয়ে আসতেছে এটা এভাবেই মানুষ পরম্পরায় শুনে আসতেছে এ কথাটা ভুল সুতরাং আজকে থেকে আমরা সত্যটা জানলাম এটা মিথ্যা কথা দ্বিতীয় সন্তানের কিছুই করতে হবে না যার যতদিন পর্যন্ত হায়াত ছিল যার যতদিন পর্যন্ত দুনিয়ার জীবনে যতদিন পর্যন্ত থাকার কথা ছিল তার নসিবে লেখা ছিল সে ততদিন দুনিয়ার জমিনে থাকবে এটা প্রথম সন্তান মারা যাওয়ার কারণে দ্বিতীয় সন্তানের হায়াত কমে যাবে এমন প্রান্ত কথা কোথাও নাই ধন্যবাদ সত্য জানার জন্য সত্য প্রচার করার জন্য